তাহলে আমরা যে চ্যাপ্টারটা করবো সেটা কি বললাম, এই যে ভারতে, হ্যাঁ বলো কোনটা পারছো না, কি আছে এখানে? সচিন তেন্ডুলকার ব্যাস মাই ক্রিকেটার। আমি না, আমি তোমাকে বলছি, দাঁড়াও, তোমার বাংলা টিভির মধ্যে বাংলা যে নায়ক গুলো আছে এর মধ্যে তোমার ফেভারিট কোনটা, সিরিয়াল না বইয়ের মধ্যে বলো। আমি অনেক কটা নাম বলছি, হিরণ, দেব, জিৎ, অঙ্কুশ, আর কি কি আছে নায়ক, এই চার, এই কটা বললাম, কোনটা বলো না, একটা বলতে হবে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে। দেব। আচ্ছা, দেবকে ভালো লাগে। তাহলে যদি আমি বলি, এটা সচিন তেন্ডুলকর বাদ দিলাম, দেব ইজ মাই, এটা ক্রিকেটার নয় অ্যাক্টর, তাই তো? দেব কি কাজ করে, চুল কাটে, দাড়ি কাটে, না কি চাষ করে, না অ্যাক্টিং করে? অ্যাক্টিং, তাহলে অ্যাক্টর বলবো। দেব ইজ মাই ড্যাশ অ্যাক্টর, এখানে কি লেখা যায়, ফেভারিট অ্যাক্টর লিখবো, নাকি এক্সেলেন্ট অ্যাক্টর, না কি প্রোনাউন্স অ্যাক্টর, না মেমোরিজ অ্যাক্টর, না রেকগনাইজ অ্যাক্টর, কোনটা হবে? ফেভারিট মানে আমার প্রিয়। এখানে বলছি সচিন তেন্ডুলকর আমার প্রিয় ক্রিকেটার, ঠিক আছে? এর মধ্যে থেকে বুঝে বুঝে করতে হয় মানেগুলো। মিস্টার দাস ইজ অ্যান ড্যাশ টিচার, একজন কেমন টিচার, ফেভারিট টিচার, না এক্সিলেন্ট টিচার? হ্যাঁ বললাম এক্সিলেন্ট টিচার একজন। এরকম বুঝে বুঝে করো, তারপর আমি বলে দেবো, ঠিক আছে? কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে বিদেশি জাতিগুলো ভারতে এসে তারা বিভিন্ন জিনিস লুটে নিয়ে চলে গেছে আর ভারতকে ভিখারি করে দিয়ে চলে গেছে। ভারত প্রচুর শক্তিশালী দেশ ছিল, প্রচুর সম্পদ ছিল, কিন্তু বিদেশিরা এসেছিল ব্যবসা করার নাম করে, তারা এসে শাসন করে চলে গেল। ইংরেজরা যারা এসেছিল না, তারা প্রথমে ব্যবসা করতে এসেছিল, ব্যবসা করতে এসে দেখলো বাহ, ইন্ডিয়ান লোক তো ভালো, তো বোকা আছে রাজারা, এদেরকে বোকা বানিয়ে আমরা রাজ করতে পারবো। তখন ওরা আস্তে আস্তে কি করলো, ব্যবসা করার নাম করে আস্তে আস্তে ওরা শাসন করতে লাগলো। এবং আমাদের দেশে, এবার তোমাকে আমি বলছি, ধরো আমি একটা কথা বলছি, আমি আমার বাড়িতে আমি হচ্ছে তোমার কাগজের পেন তৈরি করছি আমি, ঠিক আছে? কাগজের পেনটা পরিবেশের জন্য ভালো, ওর মধ্যে দুটো বীজও দিয়ে দিচ্ছি, লেখা শেষ হলে ফেলছো, গাছও তৈরি হচ্ছে। কিন্তু কাগজের পেন তৈরি করতে আমার লাগছে 5 টাকা, আর আমি হচ্ছে ভারতের লোক, আর একটা বিদেশের একটা লোক, একটা কলকাতার লোক চলে এসছে, কলকাতার লোক তোমার কি করছে, 2 টাকায় পেন দিচ্ছে তোমাদেরকে, 1 টাকায় পেন দিচ্ছে। তোমরা দেখলে বাহ, এই কম দামে পেন পাচ্ছি, তাহলে কি করতে হবে, ও তখন ওর পেনগুলো আমাদের এখানে আসলো, আর আমাদের যে পেনগুলো সেটা মার খেয়ে গেল, ঠিক আছে? এবার ওই লোকটা দেখলো এই পেনগুলো থাকলে তো তাও তো ওর বিক্রি হবে, এক কাজ করি এই পেনগুলোকে পুরোপুরি বন্ধই করে দিই, আমাদের পেন তৈরির কারখানা পুরো বন্ধ করে দিল। তখন আর মানুষের কাছে অপশন নেই, তখন ওই পেনই কিনতে হলো। এটা পেন দিয়ে বলছি আমি, তাই ইংরেজরা সেরকমই করেছিল, ইংরেজরা করেছিল। আমাদের ভারতের না যে তাঁত শিল্প ছিল, ভারতের তাঁত শিল্পের কাপড় বিদেশের রাজারাও পরতো। একটা ঢাকার একটা কাপড় ছিল যার নাম মসলিন কাপড়, এইটুকু দেশলাইয়ের বাক্সে ভরা যেত, ঠিক আছে? এই কাপড়ের নাম পুরো পৃথিবীতে ছিল। আর ইংরেজরা তখন দেখলো যে আমাদের কাপড় তো তাহলে এখানে আসলে পরে ওরা নেবে না, এক কাজ করি তাঁতিদেরকে আগেই টাকা দিয়ে দিত, ঠিক আছে? এটাকে দাদন বলা হয়, আগেই দাদন দিয়ে দিত, তোমাকে এই টাকার মধ্যে কাপড় বুনতে হবে, ঠিক আছে? আগে টাকাগুলো নিয়ে নিত, কিন্তু লস হয়ে যেত, এরকম করতে করতে আস্তে আস্তে তাঁত শিল্প মরে গেল। এবার ওদের ইংল্যান্ডে যে কারখানায় যে কাপড় তৈরি হতো সিল্কের কাপড়, আমাদের বাজারে সব সিল্কের কাপড় চলে আসলো, তাঁত শিল্প শেষ হয়ে গেল, ওদের শিল্প আসলো। এবার কি করত, কাপড় তৈরি করতে গেলে যে তুলো লাগবে, তারপরে তোমার কাপড় রং করার জন্য যে নীল লাগবে, তখন আমাদের দেশের লোককে জোর করে নীল চাষ করাতো, জোর করে নীল চাষ করাতো, এখানে তুলো কাপড় সব জিনিসপত্র নিয়ে চলে যেত ওদের দেশে, তুলোগুলো নিয়ে গেল, এবার ওখান থেকে কাপড় হয়ে আমাদের কাছে এসে বিক্রি করছে। মানে ঠিক এরকম ব্যাপার যে আমি তোর পাড়ায় যতটা, তোরা যতটা গম গম লাগিয়েছিস,
গম সব নিয়ে চলে গেলাম আমি। আমি আমার মিলে গিয়ে সুন্দর করে পাউরুটি তৈরি করে তোরকে এনে দিলাম, নাও সব পাউরুটি কেন। তাহলে গমটা কোথা থেকে নিল? আমি তৈরি করলাম মিল থেকে। তেমনই তাই, ওরা আমাদের দেশ থেকে জিনিসপত্র নিয়ে যেত এবং ওখান থেকে তৈরি করে আমাদেরকে বেশি দামে বেচত, ওগুলো আমরা কিনতাম। এরকম করে প্রচুর টাকা কামিয়েছে ওরা, 200 বছর রাজ করেছে। তো প্রথমে কিন্তু ইংরেজরা আসেনি, প্রথমে আমি তোমাদের আজকে বোর্ডটা আনলাম না, বোর্ডটা একটু ভেঙেছে ওটা আনলাম না। দেখো এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে আফ্রিকা, এটা আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা। এই দিক থেকে এই দিক দিয়ে একটা লোক এখানে এসেছিল ভারতে, ঠিক আছে? ভারতে একটা লোক আছে, এর নাম হচ্ছে ভাস্কো দা গামা। কি নাম বললাম? ভাস্কো দা গামা। এ ভারতের ঠিক এইখানে দক্ষিণের দিকে এসেছিল কালিকট বন্দরে। বন্দর কি জিনিস জানো? বন্দর কি জিনিস জানো? খায় না গায়ে মাখে বন্দর, না কি করে? বন্দর দিয়ে পুজো করে বলছি আমি। দেখো বন্দর হচ্ছে যেমন আমাদের সদরঘাটে গেছো, যখন তুমি গঙ্গার ওপার যাবা নৌকায় করে, নৌকাগুলো কোথায় দাঁড়িয়ে থাকে? নৌকাগুলোকে যেখানে সেখানে দাঁড় করায় কি পার্কের ওখানে নামিয়ে দেয় আমাদের, নাকি ওই ওই সদরঘাটের ওখানে নামায়? না, যেখানে নৌকাগুলো থামে ওই যে গেট দিয়ে ঢুকে ওখানেই থামায় নৌকা, ওখানে থামায় না। ভেতরে ঢুকলাম দেখি নৌকাগুলো ওখানে দাঁড়িয়ে থাকে। তো নৌকা দাঁড়ানোর জন্য যে, আর আমাদের যে বাস স্ট্যান্ডে, ঠিক আছে, আমি দেখা গেলো নিমতে তো যাবো আমি ট্রেনে করে, ট্রেন কি আমাদের একদম মাঠের ওখানে দাঁড় করে যাবে? কি কোথায় দাঁড়ায় ট্রেন? স্টেশনে দাঁড়াই, হ্যাঁ স্টেশনে দাঁড়াই। কেমন বাসও তাই, বাসে আমরা দাঁড়ালো লালগুলো মাস বাড়ি ঘুরবে যাবো, কমতে বাস ধরবো আমি, ব্রিজের উপরে যাবো না বাস দাঁড়াবো, দাঁড়াবে বললে দাঁড়ায়, যদিও ওটা দাঁড়ানোর জায়গা না, তোমার বাস স্ট্যান্ডে যেতে হবে। তেমনই জাহাজগুলো যেখানে দাঁড়ায়, জাহাজ দাঁড়ানোর জায়গাগুলোকে বন্দর বলা হয়, ঠিক আছে? জাহাজগুলো এসে দাঁড়াবে ওটাকে জাহাজের বন্দর বলা হয়। আর এরোপ্লেন কোথেকে ওঠানো, ওটাকে কি বলা হয়? কি বলে? এয়ারপোর্ট। ওটাকে বাংলায় কি বলে এয়ারপোর্ট কে? বিমান, বিমান বন্দর। পোর্ট মানে হচ্ছে বন্দর, ঠিক আছে? তাহলে দেখো এয়ারপোর্ট, আমি লিখছি দেখো এয়ারপোর্ট, পোর্ট মানে বন্দর আর এয়ার মানে এয়ার। এবার যদি আমরা শুধু এয়ারটা কেটে দিলাম তাহলে পোর্ট মানে বন্দর, বন্দরে কি থাকে? জাহাজ দাঁড়িয়েছে, ঠিক আছে? তো প্রথমে একটা কথা মনে রাখবে, প্রথমে এই ইউরোপের লোকেরা ভারতে আসার জলপথ যখন আবিষ্কার করলো, তখন আস্তে আস্তে সব ইউরোপের লোকজন ভারতে আসার চেষ্টা করলো ব্যবসা বাণিজ্যের জন্য। ব্যবসা বাণিজ্য করতে গেলে উপনিবেশ জিনিসটা বলতে হবে। উপনিবেশ জানো কি জিনিস? উপনিবেশ মানে হচ্ছে তোমার, দেখা গেল আমার বাড়িতে আমি আমি 100 কেজি করে আমি মুড়ি ভাজছি, 100 কেজি মুড়ি ভাজছি আমি, আমি 100 কেজি খেতে পারবো? তাহলে কি করবো? যেটুকু আমার লাগলো বাকি মুড়ি কি করবো? রেখে দেবো? রেখে দিলে কাজে লাগবে না, বিক্রি করে দেবো? কারণ রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, অত তো খেতে পারবো না। তখন আমরা বিক্রি করলাম, তাহলে পাড়াতে বিক্রি করলাম, পাড়াতে বিক্রি করে পাড়াতে মাত্র 10 কেজি বিক্রি হলো, তখন কি করবো বাকিটা? অন্য জায়গায় যাব। তখন নীল লগন গরমে চলে যাবে, মুড়ি আছে মুড়ি লিবেন মাসি, ওখানে গেলি ওখানে 5 কেজি বেচলি, তাও শেষ হল না। তখন গেলি মেকান জিমাটে, এ মুড়ি মুড়ি, ওখানে বেচলি 10 কেজি, চলে গেলি ওই পাড়াতে নয়াগ্রাম ওই খুড়ি, তারপর চলে গেলি সদরঘাট, অতটা এলাকা তুই ব্যবসাটা করে তো মুড়িটা শেষ হলো। তারপর থেকে রেগুলার ওই এলাকাতে আর তুই মুড়ি বেচতে যাস। তাহলে যে যে এলাকায় আমরা ব্যবসা করতে যাচ্ছি, ঠিক আছে, সেই এলাকাটা হচ্ছে আমাদের উপনিবেশ, বুঝছো? ইংরেজরা এদের এখানে
একটা তোমার শিল্প বিপ্লব আছে, ইউরোপের প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, শিল্প বিপ্লব, প্রচুর কাপড় অনেক কিছু তৈরি হচ্ছিল। তো ধর এদের দেশের লোকে এর মধ্যে তো বিক্রি করাও শেষ করতে পারবো না, এত কাপড় টাপড় তৈরি হচ্ছে। তখন কি করলো ওরা, বিভিন্ন দেশে আফ্রিকার দেশগুলোতে আসতে লাগলো, এশিয়ার দেশগুলোতে আসতে লাগলো, মানে এগুলোকে কি করতে লাগলো, উপনিবেশ, এরা ব্যবসা বাণিজ্য করতে লাগলো এখানে এসে। ঠিক আছে, এবার ব্যবসা বাণিজ্য করতে আসার পরে ব্যবসা বাণিজ্য করছে, তখন দেখলো বা এখানকার লোক তো বোকা, এক কাজ করি এখানে আমরা শাসন করার চেষ্টা করি। তখন বিভিন্ন রাজাদের মধ্যেই ভুলভাল বুঝিয়ে দিল, ঠিক আছে, তারপরে যুদ্ধরুদ্ধ করে নিজেরা তখন সাম্রাজ্য তৈরি করলো। তাহলে উপনিবেশ মানে কি বললাম, যে জায়গাগুলোতে ব্যবসা বাণিজ্যের জন্য মানে যাওয়া হয়, ঠিক আছে, সেটা হচ্ছে উপনিবেশ। প্রথমে এসেছিল লোকটার নাম কি বললাম, ভাস্কো দা গামা, তিনি ছিলেন পর্তুগিজ, পর্তুগিজ। ইউরোপে অনেক দেশ ছিল, আমি কয়েকটা দেশের নাম লিখছি, ইংল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ড, এই যে দেশগুলোর নাম লিখলাম, ঠিক আছে, এই দেশগুলো আমাদের এদিকে এসেছিল, এই দেশগুলোর লোক। পর্তুগাল, পর্তুগাল লিখিনি এখানে, পর্তুগাল। তো দেখো এই যে ইউরোপের এতগুলো দেশ, এই দেশ থেকে তারা কিন্তু জলপথে ভারতে এসেছিল। তো পর্তুগাল থেকে যারা আসে আমাদের ভারতের লোককে আমরা কি বলি, আমি একজন কি, আমাদের পরিচয় কি, আমি, আমরা কি, আমরা সবাই ভারত, ভারতবাসী বা ভারতীয়। আমরা যদি বিদেশে যাই আমাদের কি বলবে, আই আমি কি বলবো, ইন্ডিয়ান, আমি ইন্ডিয়ান, মানে আমি ভারতবাসী। ঠিক তেমনই পর্তুগালের লোকেদের বলা হতো পর্তুগিজ। তাহলে যদি বলা হয় ভাস্কো দা গামা কোন দেশ থেকে এসেছিল, দেশের নাম বললে কি বলবো, পর্তুগাল। আর ভাস্কো দা গামা কে ছিলেন, একজন তিনি পর্তুগিজ নাবিক ছিলেন, তো পর্তুগাল থেকে আসলো। তারপর ডেনমার্ক থেকে যারা আসতো তাদেরকে বলতো ডেনমার্ক, তাহলে ডেনমার্কের লোককে বলতো ডেনমার্ক। নেদারল্যান্ডের লোককে বলতো নেদারল্যান্ড, নেদারল্যান্ডের লোককে বলতো যে ডাচ, ঠিক আছে, বা ওলন্দাজ, বা ওলন্দাজ। ইংল্যান্ডের লোককে বলতো কি, ইংরেজ। আর ফ্রান্সের লোককে ফরাসি বা ফ্রেঞ্চ। এবার দেখা গেল তো সবাই চারজনে তোর মুড়ির ব্যবসা করিস, এবার তোদের মধ্যে লেগে গেল ঝামলা। ও বলে আমি তোমার এই পাড়ায় যাবো, আমি সোনাটি করে যাবো। এ বললো না তুই আমার আম্মাখান করলে, আম্মান বলতে আমি মুড়ি, বললো তুই মেকান জীবনে পা দিলি, তোর পাড়টা আমার, আমি। আর রিয়া তুই উত্তর পাড়ার এইদিকে ভাটা পাড়ার দিকে আসবি না, এটুক যত বাড়ি আছে এখানে আমি ব্যবসা করবো। আর আমি বললাম কি, আমার বাড়ির সামনে দিয়ে কেউ ব্যবসা করা যাবে না, তাহলে ঠ্যাং কেটে নেবো। এবার নিজেদের মধ্যে ঝামেলা লেগে গেল। ঠিক তেমনই হয়েছিল, সবাই এখন আসছে ভারতে, এই যে সব, এবার দেখো ভারতকে বড় করে যাবে, আমি আঁকি। এই যে এই দিকটাকে, এটাকে বলতো করমণ্ডল উপকূল, করমণ্ডল। আর এই দিকটাকে বলতো মালাবার, আর এই দিকটা বলতো কোঙ্কন, কোঙ্কন উপকূল। এবার তখন ভারতে বিভিন্ন রাজা ছিল, ঠিক আছে, এবার বিদেশ থেকে দেখা গেল যে তুই আমার পাড়ায় ব্যবসা করতে আসছিস, আমি এই গ্রামের রাজা, তাহলে প্রথমে আমাকে এসে কি করবি, তুই আমাকে একটু পটাবি না, দাদা অনুদা একটু আমি তোর পাড়ায় ব্যবসা করবো। ভাই তুই ব্যবসা তো করবি, তুই আমার জন্য কি এনেছিস, কিছু গিফট টিফট দে। টুক করে ব্যাগ থেকে আইফোন বের করলো, দাদা আইফোন 12 Pro আছে না, কত এখন, 15-16, এনাও এই ফোনটা রাখো। আমি বললাম ওরে বাপরে ভাই তুই ব্যবসা কর। এবার এবার এ দেখলো যে আমাকে
অনুপদাকে আইফোন দিয়েছে এই ব্যবসা করে দিল, তাহলে এক কাজ করি আমি একটা বাইক দিয়ে দিই অনুপদাকে। এই বাইকের চেয়ে আইফোনের দাম বেশি না? চার চাকা, চার চাকা দিয়ে দিল। আমি বললো এই তুমি হঠাৎ তুমি ব্যবসা করবো না, আমার এই সুনা ভাই ব্যবসা করবে, এরকম দিলাম। এবার ও আরো আমাকে খুশি করলো, হেলিকপ্টার দিয়ে দিল একটা। তখন আমি বললাম ঠিক আছে। এবার এদের মধ্যে মারপিট লেগে গেল। এবার রাজারা দেখলে সব ঝামেলায় পড়ে গেলাম আমি। এদের আসল বাড়ি কোথায়? এরা তো এখানে ব্যবসা করতে এসছে, আসল বাড়ি কোথায়? আসল বাড়ি ইউরোপ। বলছে যে ভাই, আমি বললাম ভাই দেখ তুই আমার আমার পাড়ায় এসে ঝামেলা করিস না ভাই নিজেদের মধ্যে। তোদের বাড়ি যেখানে আছে তোরা মারপিট কর, জলে ফেলে দে, ঠ্যাং কেটেলে আমি দেখতে যাব না, কিন্তু আমার দেশে তোমরা ব্যবসা করতে এসছো, তোমরা ব্যবসা করো। কিন্তু ওরা কি করছিল, অস্ত্র শস্ত্র নিয়ে এসে নিজের মধ্যে লড়াই করতো, ঠিক আছে? তাহলে প্রথম কোন জাতি ভারতে আসে বললাম? পর্তুগিজ। এবং শেষেও যায় পর্তুগিজ, পর্তুগিজরা সবচেয়ে শেষে দেশ ছেড়েছিল আমাদের, ঠিক আছে? এবার দেখো 1600 খ্রিস্টাব্দে এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় ইংরেজ। 1602 তোমার হচ্ছে নেদারল্যান্ডে একটা কোম্পানি তৈরি হয়, ঠিক আছে, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাও 1664 ফ্রেঞ্চ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানিগুলো সব এখানে আসতে শুরু করে। এবং এই যে মালাবার উপকূল, এটা মালাবার উপকূলে কালিকট বন্দরে ভাস্করাম এসেছিল, বন্দরটার নাম ছিল কি? কালিকট বন্দর, ঠিক আছে? কালিকট বন্দরে ভাস্করাম আসে। এবার ভারতে যত আসলো, ডাচ আসলো, ফরাসি আসলো, সবাই এখানে ব্যবসা করতে লাগলো। কিন্তু সবচেয়ে চালাক কারা ছিল? ইংরেজ। এবার সবচেয়ে দুটো শক্তিশালী দুটো ছিল, একটা ইংরেজ আর একটা ফরাসি। এবার ইংরেজ আর ফরাসিদের মধ্যে যুদ্ধ লাগতে লাগলো, শেষে ফরাসিরা হেরে গেল, ফরাসিরা দেশে ফিরে চলে গেল। তখন ইংরেজরা এখানে রাজ করতে লাগলো, ঠিক আছে? তোমাদের এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা এটাই বলেছে কি করে ইউরোপের দেশগুলোর লোক ভারত এসে রাজ করতে লাগে। এবার তোমরা যদি টেক্সট বই পড়ো তাহলে বুঝতে পারবে জিনিসটা, ঠিক আছে? আমি কোন দেশের লোককে কি বললাম বলো? পর্তুগালের লোককে কি বলবো? পর্তুগিজ। ডেনমার্কের লোক কি বলবো? ডেনমার্ক। নেদারল্যান্ডের লোককে কি বলবো? ডাচ বা ওলন্দাজ। আর ফ্রান্সের লোককে কি বলবো? ফরাসি। তো তিনটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বললাম, একটা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602, আর ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664। তোমাদের বইয়ে একটা ম্যাপ আমি এখন দেখতে বলবো, কোথায় কোথায় কারা উপনিবেশ তৈরি করেছিল, মানে কোথায় কারা ব্যবসা করতে এসেছিল, এসে জায়গা ধরে নিয়েছে। ধর কে বলছে আমি এখানে ব্যবসা করবো, কে বলছে আমি এই এলাকায় ব্যবসা করবো, কেউ এই এলাকায়, কেউ এই এলাকায়, এরকম এলাকাগুলো সব আছে। তোমাদের ম্যাপ দেখাচ্ছি, 109 পাতা ছিল মনে হয়, 109 পাতায় দেখো এখানে লেখা আছে, দেখো প মানে পর্তুগিজ, ও মানে ওলন্দাজ, ব মানে ব্রিটিশ মানে ইংরেজ, ফ মানে ফরাসি, ডি দিয়ে মানে ডেনমার্ক। এবার দেখো এখানে লেখা আছে প মানে পর্তুগিজ, মানে গোয়াতে কাদের উপনিবেশ ছিল? পর্তুগিজ। কালিকট, কালিকটে প মানে কাদের উপনিবেশ ছিল? কারণ আমি বললাম প্রথম পর্তুগিজ কালিকটে এসেছিল। তারপরে দেখো বোম্বাইয়ে ব্রি লেখা আছে, ব্রি মানে ব্রিটিশ মানে ইংরেজ। তোমরা এই ম্যাপটা ভালো করে দেখো, আজকে এটাই ধরবো তোমাদের, একটু পড়ে নাও এখন, সবাই দেখে না বল করে, ঠিক আছে? ওকে।